আসসালামু আলাইকুম। জিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই ইউটিউব চ্যানেলে টেক্সটাইল সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। এমনকি আমাকে যদি কোনো বিষয়ে কোশ্চেন করা হয় তাহলে আমি স্টাডি করে সেই বিষয়ে জেনে ভিডিও ক্রিয়েট করে এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই যে কারা আর্কিটেকচার নিয়ে স্টাডি করতে পারবে। অনেকেই আমাকে কোশ্চেন করেছে যে আমি আর্টস নিয়ে স্টাডি করছি, কমার্স নিয়ে স্টাডি করেছি, আমি কিভাবে একজন ভালো আর্কিটেকচার হতে চাই, বা আমি হয়তো আর আর্কিটেকচার হতে পারবো না, এরকম ধারণা যারা করেছে মূলত তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা ক্রিয়েট করেছি। তাদেরকে বলতে চাই, চিন্তার কোনো কারণ নাই। আপনি যদি একজন ভালো আর্কিটেকচার হতে চান তাহলে আর যদি আপনার ব্যাকগ্রাউন্ড যেটাই হোক নো প্রবলেম। যারা অনলি সায়েন্স নিয়ে পড়ছে তারাই যে আর্কিটেকচার হবে এমনটা ধারণা ভুল। আপনিও একজন আর্কিটেকচার হতে পারবেন। কিভাবে হবেন? আপনি যদি এসএসসি পাশ করেন কমার্স আর্টস ভোকেশনাল বা মাদ্রাসা থেকে নো প্রবলেম, কারণ আপনার জেলাগুলোতে যে ডিপ্লোমা ইনস্টিটিউট আছে এই ইনস্টিটিউটগুলোতে আর্কিটেকচার সাবজেক্ট আছে, আপনি সেখানে অ্যাপ্লাই করুন। যদি কোনোভাবে আপনি সেখানে চান্স না পান তাহলে হতাশ হওয়ার কারণ নেই। প্রত্যেকটা জেলাতে প্রাইভেটভাবে যে কলেজগুলো আছে, প্রাইভেট যে ডিপ্লোমা কলেজগুলো আছে সেখানে আপনি ভর্তি হয়ে যান এবং এই আর্কিটেকচারের উপরে সেখান থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে আপনি বের হয়ে আসুন। তাহলে আপনার ইঞ্জিনিয়ার হওয়ার যে ইচ্ছা সেটা তো পূরণ হলো। সঙ্গে সঙ্গে আপনি বিএসসি করতে পারবেন, এমএসসি করতে পারবেন এই আর্কিটেকচারের উপরে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যেহেতু টেক্সটাইল সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি, এর ভিতর থেকে কোনো একটা ভিডিও হয়তো আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।